বিশুদ্ধ পানীয় জলের হাহাকার বুড়িবাল জিপিতে। দীর্ঘদিন থেকে ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল। নোংরা এবং অপরিশুদ্ধ জল খেয়ে দিন কাটছে বুড়িবাল তৃতীয় খণ্ডের জনগণের। মুখ্যমন্ত্রী এবং কাছাড় জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগী জনগণের। কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের বুড়িবাল তৃতীয় খণ্ডের অন্তর্গত জনগণ ক্ষোভের সুরে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আসাম সরকার যখন ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বেশ সফল হয়ে উঠছে, ঠিক তখন উল্টো চিত্র দেখা যাচ্ছে বড়খলার বুড়িবাল জিপির তৃতীয় খণ্ডে। পিএইচ এর কাজ চললেও এখনো বুড়িবাল তৃতীয় খণ্ডের ২৫টি পরিবারের কপালে জুটছে না বিশুদ্ধ পানীয় জল। প্রতিদিন খালি কলসি নিয়ে একদিক থেকে আরেক দিকে ছুটতে হয় মহিলাদেরকে। প্রতিটি ঘরে ঘরে জলের পাইপ পৌঁছলেও বুড়িবাল তৃতীয় খণ্ডের প্রায় ২৫টি পরিবার এখনো বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। এর অন্যতম কারণ হচ্ছে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের ২ নম্বরী কাজ। স্থানীয়দের অভিযোগ, বুড়িবাল তৃতীয় খণ্ডের পিএইচইতে জল জীবন মিশনের কাজে ব্যাপক দুর্নীতি রয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে জনতার কল্যাণে বেশ ভালো একটা সার্ভিস দিয়ে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই সরকারি গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুরাতন পাইপ দিয়ে জোড়াতালি দিয়ে কাজ করছেন বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার। এতে তারা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন। ঠিকাদারের ছেলে খেলায় বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত তারা। পরিশেষে স্থানীয় জনগণ ঠিকাদারের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দিতে কাছাড় জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা বুড়িবাইল মোহনপুর তৃতীয় খণ্ড, আমরা পিচির যে গোলাপ্ত মেনর খাম আসলো, এই খামটা আমরা পুরা হইছে না। আমরা বারবার যোগাযোগ করছি কন্ট্রাক্টারের লগে, কন্ট্রাক্টারে আমরা কই না আইতা আইয়া আইতা কইন, কিন্তু প্র্যাকটিক্যালও আই না। এখন আমরা পানির লাগিন খুব কষ্ট, আমরা পুষ্করিণী তো পানি নাই আর নদী বহুত দূরে। ও কারণে মাননীয় মুখ্যমন্ত্রী গেছে আমরা আবেদন করি, আর আমরার ডিস্ট্রিক্টর ডিসির কাছে আমরা আবেদন করি, আর দেন আপনারা অতি সত্বর আমরার ও খামটার মধ্যে আপনারা ইনকোয়ারি করিয়া আমরার তদন্ত করিয়া আমরার পানি কিলা পাওয়া যায় ওটার ব্যবস্থা করিয়া দিন। আর আমরার বাচ্চাইন্তরও বিরাট অসুবিধা, ওর এই ভালো পানি না পাওয়ার কারণে আমরা বাচ্চাইন্তর নানান ধরনের রোগে দেখা দেয়। ওটার লাগিন আমরা অনুরোধ করি আর আপনি অতি সত্বর আমরা ওগুলো লাগি ব্যবস্থা কর। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে আমাদের আমাদেরকে যে জলের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আমরা দুঃখজনক যে ভাগ্যটা মনে হয় ভালো নয়, এর কারণে যে আমাদের কন্ট্রাক্টরের কারণে যে আমরা আজকে জল পাই না। কয় মাস থেকে এরকম? প্রায় ৩ মাস থেকে। ৩ মাস খুব কষ্ট হওয়ার কষ্ট হওয়ার যে এইসব মানুষে এই পুষ্করণের পানি এই সেই সবে পান করে। কন্ট্রাক্টরের নাম জানা আছে? কন্ট্রাক্টরের নাম সরকারি পয়সা কই গেল, কই খাজ হইল, সরকারের দেওয়া পয়সা কোন মা বাপ নাই। মানে খাসটা ২ নম্বরে গেছে? ২ নম্বরে গিতার হইছে না, কইতে চলে ড্যামেজ ড্যামেজ লাইনও চলে। আচ্ছা, বারবার খাওয়া হয়েছে কন্ট্রাক্টর দিয়ে। কন্ট্রাক্টরের নাম? বুলবুল ডাকোয়েন ও পিডব্লিউ কাটন। আচ্ছা, ও আইমু দেয়ার দিমু ও ওটা কইয়া কতদিন থেকে দা তার লাগে যোগাযোগ করা হয়েছে? যোগাযোগ করা হয়েছে তো কয় বা। আচ্ছা, এখন খালি মিঠা তেল নিয়ে যাও আর বাকি তার বাড়িতে আর কি দিয়া গোসাইয়া দিলে কইব নি নানি কেন বুঝে যায় না। এটা সরকারের দেওয়া গেল কেন? কত মেহনত করিয়া সরকারে দিতরা কোটি কোটি টাকা প্রজেক্ট আর মানে ১ লিটার পানি পাই না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।